আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই মুসলিম ভাইয়ের বইয়ের চ্যানেলে ভালো লাগলে সাবস্ক্রাইবার ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিম যিনি বর্তমান সময় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বর্তমান সময়ে তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যার কারণে তিনি পুনরায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দর্শক তিনি কাকে উদ্দেশ্য করে ঠিক এই স্ট্যাটাসটি দিয়েছেন তা কিন্তু এখনও স্পষ্ট নয় তবে নেটিজেনরা কিন্তু বুঝেই ফেলেছে যে তিনি কাকে ইঙ্গিত দিয়ে এই দিয়েছেন তো তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন চেঞ্জ জাস্ট স্ট্যাটাস যার মানে দাঁড়ায় পরিবর্তন ছাড়া ক্ষমা চাওয়া শুধুমাত্র চালাকি তো এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে যে তিনি আসলে কাকে উদ্দেশ্য করে বা কাকে ইঙ্গিত করে কথাটি বলেছেন যদিও তার নাম এখানে উল্লেখ করেনি তবে তার ভক্তরা এবং নেটিজেনরা কিন্তু বুঝেই ফেলেছে যে তিনি কাকে উদ্দেশ্য করে দিয়েছেন দর্শক তথ্য এবং সূত্র থেকে জানা গেছে যে কাকে ভেবে কি মনে করে তিনি এই স্ট্যাটাসটি দিয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি যে কারণে মাহির ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তবে সেই প্রশ্নের উত্তর হয়তো মাহির দেশে এসেই দিবেন বর্তমানে সৌদি আরবে আছেন মাহি পূর্ব ঘোষণা অনুযায়ী গত নভেম্বর ওমরার উদ্দেশ্যে তার দ্বিতীয় স্বামী রাকিবকে নিয়ে সৌদি আরবে যান তিনি তিনি কবে নাগাদ দেশে ফিরছেন তা এখনো জানা যায়নি তবে সৌদি আরবে যাওয়ার আগে ইয়ার ইয়ারপরে তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে মাহি লিখেছেন আলহামদুলিল্লাহ জীবনে প্রথমবার ওমরা করতে যাচ্ছি এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে রাকিব সরকার তোমার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন তবে এই দিকে তিনি যখন ওমরা করতে গিয়েছিল সম্প্রতি বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে এবং সেটা তার সাথে রিলেটেড সম্প্রতি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওমরা হজ করতে গিয়ে সৌদি আরবে থাকার কারণে সে কল রেকর্ড নিয়ে সাংবাদিকদের সাথে কোনো কথাই বলতে পারেনি এই চিত্র নায়িকা মাহিয়া মাহি যদিও সে কথা বলতে পারেনি তবে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন যেখানে রেকর্ডিং এর সত্য বলে দাবি করেছেন তিনি এরপর তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দেশে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়ে একটি স্ট্যাটাস দেন মাহি জানান প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছু বলার আছে তার যদি তার অনেক কিছু বলারই থাকতো তাহলে এতদিন কেন তিনি বলেনি তিনি কেন এতদিন চুপ ছিল তো দর্শক সকল প্রশ্ন প্রশ্নই থেকে যাচ্ছে আর এই সকল প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন মাহিয়া মাহি ওমরা হজ শেষ করে দেশে ফিরবে তো দর্শক আপনাদের যদি মাহিয়া মাহিরের স্ট্যাটাস নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম